প্রিয় দর্শক, আরপি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব তা একটি অতীব বর্তমান সময়ের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা হচ্ছে যে করোনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থার যে অবনতিটা হয়েছিল বা শিক্ষা ব্যবস্থা যে একটু ধাক্কা খেয়েছিল, সেখান থেকে আমরা কতটা উত্তরণ করতে পেরেছি এবং আমাদের সামনে আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোন দিকে, কী করলে আমাদের শিক্ষার্থীরা আরও বেশি তারা শিক্ষার মানটাকে বাড়াতে পারবে, এই বিষয়ে শিক্ষকদের ভূমিকা কী, কী কোন কোন বিষয়গুলো একটু বেশি করে নজর দিলে আমাদের পেছনের ক্ষতিগুলোকে কাটিয়ে আমরা সামনে একটি সুশিক্ষায় শিক্ষিত একটি জাতি উপহার দিতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে আছেন জনাব মোহাম্মদ শরীফউদ্দিন বিশ্বাস, প্রধান শিক্ষক আলহাজ আব্দুল গনি প্রাথমিক বিদ্যালয় হাতিয়া কুষ্টিয়া সদর উপজেলা। কেমন আছেন? ভালো আছি। ইতিমধ্যে আপনি আমাদের আজকে আলোচনার বিষয়ে বা কথা বলার বিষয়টি হয়তো বুঝতে পেরেছেন যে আমরা আসলে যে মহামারী করোনাকালীন সময়ে যে শিক্ষা ব্যবস্থা একটি দুরবস্থার মধ্যে ছিল, বেশ কিছুদিন হলো স্কুলগুলো খুলেছে, এখন আসলে এই মুহূর্তে কী অবস্থা হচ্ছে? দীর্ঘদিন শিক্ষার্থীরা স্কুলমুখী ছিল না, যার ফলে তাদের শিক্ষার যতটা লাভ করার কথা ছিল সেই পরিমাণ হয়নি। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে যতটুকু করা সম্ভব হয়েছে সেটা সম্পূর্ণ শিক্ষার আওতাভুক্ত আসে না। আর এই বর্তমান সময়ে আসলে শিক্ষার্থীদের উপস্থিতির হারটা কেমন? উপস্থিতির হার বার্ষিক পরীক্ষাতে সন্তোষজনক ছিল, আগামীতে নতুন শিক্ষা বর্ষ শুরু হলে তখন দেখার বিষয় আছে এবং করোনা মহামারী তখন আবার আসে কি না আমাদেরকে দেখতে হবে। যদি আগের মতো ভালো হয়ে যায়, অর্থাৎ করোনা পূর্বকালীন সময়ে আগের মতো ভালো হয়ে যায়, তাহলে আগের নিয়মে ক্লাস হবে, আর যদি এটা থেকেই যায় তাহলে আমার মনে হয় আর একটু পরিবর্তন করলে ভালো হয়। সব সে বিষয়ে আসছি, তার আগে আরেকটা বিষয় একটু জেনে নেব, সেটা হচ্ছে যে করোনার সব মহামারীর কারণে শিক্ষার বিভিন্ন স্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বিষয় না করলেই নয়, সেটি হচ্ছে যে এই মাধ্যমিক স্তরে, বিশেষ করে মাধ্যমিক স্তরে যে ছাত্রীদের উপস্থিতি ছিল বা ছাত্রীরা যে আসতেন তারা লেখাপড়া করার জন্য স্কুলে, তো দীর্ঘদিন বন্ধ থাকার পরে এখন তাদের অবস্থাটা কী দেখছেন, বিশেষ করে রুট লেভেল গ্রাম অঞ্চল? তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়, এতে স্কুলমুখী না থাকার কারণে বাল্যবিবাহের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং ছাত্রছাত্রীরা ক্লাসমুখী না থাকার কারণে তারা সময় কাটানোর অনেকটা অলস সময় যেটা বাড়িতে থাকে তো বই পাঠ্যপুস্তকের ভিতরে থাকে না। যদি স্কুলমুখী হতো, স্কুলে আসতো, অবশ্যই থেকে কি এখন সংসারমুখী বেশি? অবশ্যই। এবং বাড়িতে যাদের কৃষক ফিরিয়ে আনতে, তাদেরকে আবারও বিদ্যালয় প্রাঙ্গণে ফিরিয়ে আনতে কোনো কার্যকর ভূমিকা নেওয়া হচ্ছে কি? এটা শিক্ষকদের পক্ষ থেকে আমরা তো ওইভাবে নিয়ে আসতে পারি না, এখানে স্বাস্থ্যবিধির একটা বিষয় আছে এবং সরকারের নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হয়, সমাজের নিয়ম অনুযায়ী। ঘটনা আছে কিনা? হ্যাঁ, প্রধান শিক্ষক হিসেবে এরকম কোনো ঘটনা সাক্ষী কিনা? আমরা তো যখন ক্লাস শুরু করেছি তখন তাদের টেম্পারেচার মেজারমেন্ট করে বলতেছি যে নারীদের, মানে বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের ব্যাপারে কোনো বিশেষ বিষয় আপনার চোখে ধরা পড়েছে কিনা আপনার ছাত্রীদের ব্যাপারে? না, এমন কোনো আমরা ওই শুধু জানতেই পারি, কিন্তু সেখানে বিয়ে বিবাহ বাল্যবিবাহ হয়ে যাচ্ছে বা লেখাপড়া মুখে না, ছাত্রছাত্রীরা এমনিতেই খামাখা বিনা কারণে ঘুরে বেড়াচ্ছে, আমরা তো সেখানে কিছু করতে পারি না, এটা অভিভাবকের সংযুক্ততা আছে তারা যেভাবে করে সেটা। আমরা একটু আরেকটু প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে যেটা লস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তো হয়েছে, এইটা রিকভার করার জন্য বা আমাদের শিক্ষার মানটাকে আগের মতো নিয়ে আসতে গেলে কোন কোন বিষয়ে
আবার একটু বেশি করে নজর দেওয়া উচিত বলে আপনার মনে হয়? ছাত্রছাত্রীদের স্কুলমুখী করা এবং করোনা যদি আসে আবার আসে সেই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমরা যেমন একটা শিফটে ক্লাস চালাই, সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে 10টা থেকে 4টে পর্যন্ত না দিয়ে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত দিলাম, 1 ঘন্টা বিরতি দিয়ে আবার 2টা থেকে 4টে পর্যন্ত এক এক শিফটে 2টা 2টা করে সেরে নিয়ে এসে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে বসিয়ে যদি তাদের এটা পুষিয়ে নেওয়া যায় এবং বিদ্যালয়মুখী করা যায়, অবশ্যই বাল্যবিবাহ কমবে, তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এবং শিক্ষকদের নজরে আসলে অবশ্যই ছাত্রছাত্রীদের মানও উন্নত হবে। আরেকটা বিষয়, যেহেতু আমরা তৃণমূল পর্যায়ে কথা বলছি, তো এখানে একটি বিষয় আমি এই সাংবাদিকতা করতে গিয়ে যে বিষয়টি আমার সামনে উঠে এসেছে তা হচ্ছে যে এই করোনাকালীন যে আমরা বন্ধ রেখেছিলাম সরকারি দিক নির্দেশনায়, তারা তাদের মতো করে দিক নির্দেশনা দিয়েছিলেন, আপনারা আপনাদের মতো করে পালন করেছিলেন, কিন্তু আমরা সাংবাদিক হিসেবে যেটা দেখেছি সেটা কি এইরকম করলে কেমন হতো বিষয়টি একটু আপনার সাথে আলোচনা করি। সেটা হচ্ছে যে আসলে আমরা কিন্তু করোনা সচেতনতার উপরে জোর দিয়েছিলাম, জনসচেতনতার জন্য অনেক রকমের কার্যকর পদ্ধতি সরকার নিয়েছিল। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যেমন একটি এই যে আপনার এইখানে যে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত আছে যে জায়গাটা, এটা কিন্তু কয়েকটি গ্রামের মানুষ, গ্রামের বাড়ির ছেলেপেলে কিন্তু এখানে আসে এবং এরা কিন্তু তার পরিবারের ভিতরে মানে এটাকে কী বলে, তারা কিন্তু শিক্ষিত বলে তাদের পরিবারে প্রতিষ্ঠিত যে এরা শিক্ষা লাভ করছে। তো আমরা যদি এই বাচ্চাদেরকে স্কুলে রেখে তাদের মাধ্যম দিয়ে তাদের প্রতিটা পরিবারে বেশি করে সচেতনতা আমরা সৃষ্টি করতে পারতাম বলে আমরা মানে সাংবাদিকরা মনে করছি আর কি। তো এই ব্যাপারটা আসলে আপনারা কীভাবে দেখছেন? সে আমার মূল কথা যেটা, যে কোনো প্রতিষ্ঠান বন্ধ নয়, বরঞ্চ খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে তাদের মাধ্যমে পুরো গ্রামবাসীকে বা এলাকাবাসীকে সচেতনতামূলক কার্যক্রমটা আরও বেশি করা যেত কিনা বা চাই কিনা। অবশ্যই ছাত্রছাত্রীরা যখনই বিদ্যালয়ে আসবে সেটা তাদের মুখে মাস্ক থাকে এবং তারা এটা সবার নজরে আসবে যে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে এবং তারা স্বাস্থ্যবিধি মেনে যাচ্ছে। স্কুলে যে টিচারদের হাতে, শিক্ষকদের হাতে যখন আসবে, নজরে যখন আসবে, তারা হাতে কলমে পালন করবে এবং বাড়িতে পরিবারের সবাইকে সেটা মানবে। হ্যাঁ, রাস্তাঘাটে তাদেরকে দেখবে এবং যারা বিদ্যালয়মুখী না বা বিদ্যালয়ে প্রকাশনা করে না তারাও তাদেরকে দেখে অবশ্যই তাদের স্মরণ হয়ে যাবে যে না, বিষয়টা মেনে চলা দরকার। পরিবারের সদস্য হিসেবে সেই শিক্ষার্থী একটি জোরালো ভূমিকা রাখতে পারে তার পরিবারে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বা করোনার ব্যাপারে সচেতনতার কারণে। অবশ্যই এটাকে আসলে আপনার জায়গা থেকে ব্যক্তিগতভাবে কীভাবে কী মত দেবেন? হ্যাঁ, বিষয়টা সবারই নজরে আনা দরকার, তার অভিভাবক, তার বাড়ির অন্যান্য সদস্য এবং ছাত্রছাত্রী। ছাত্রছাত্রী যখন একটা বাইন্ডিংসের ভিতরে আসবে, ধরাবাধার নিয়মের ভিতরে আসবে, তখন তারা সেগুলি অবশ্যই মেনে চলবে এবং তাদেরকে দেখে তার বাড়ির অন্যান্য সদস্যরাও মেনে চলার একটা অভ্যাস গড়ে উঠবে বা তাদের স্মরণে আসবে। জি, সবশেষে মানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কী বলবেন যে আসলে শিক্ষার্থীরা কীভাবে চললে তারা তাদের এই ক্ষতিটা আরও পুষে উঠতে পারে? এটা একটা জাতীয় বিষয়, শুধুমাত্র একটি পরিবার বা একটি স্কুল করলেই সম্ভব না, সবাইকে একটা যৌথ উদ্যোগের ভিতরে আসতে হবে, যৌথ কর্মকাণ্ডের ভিতরে থাকতে হবে এবং শুধুমাত্র সরকারি নজরদারির ভিতরে আসলেই যে করতে হবে তা না, তার নিজের দায়বদ্ধতা থেকেই এই বিষয়টা মেনে চলা উচিত, তার নিজেকে রক্ষা করা উচিত এবং সমাজের আরও অন্যান্য মানুষ যারা আছে তাদেরও রক্ষা করার একটা দায়িত্ব, ভূমিকা পালন করা উচিত। মানে তাদের শিক্ষা ব্যবস্থার ডেভেলপমেন্টের জন্য কী করা যায়? শিক্ষা, তাদের শিক্ষা ব্যবস্থা আগের পর্যায়ে যদি ফিরে যাওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই উন্নতি হবে। আর এই এটাকে রক্ষা করে অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলে তাদের শিক্ষার বিষয়ে এবং আরও অন্যান্য ক্লাসমুখে হওয়া যায় কি না, হ্যাঁ, প্রতিদিন তাদেরকে আসতে হবে এবং
তাদের স্মরণ রাখতে হবে যে আমি স্কুলে যাব, ছাত্রদের সঙ্গে যোগাযোগ করব। আমরা ছাত্ররা বলবে এবং টিচাররাও যৌথভাবেই বলবে যে তোমরা স্কুলে নিয়মিত আসো এবং যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা যায়। সবথেকে বারবার একই কথা ওইটা আসে, স্বাস্থ্যবিধি মেনে চলা। যদি আক্রমণ সংক্রমণের সংখ্যা বেশি হয় তাহলে অবশ্যই অবশ্যই বেশি বেশি মানতে হবে, আর যদি স্বাভাবিক অবস্থা আস্তে আস্তে ফিরে আসে তাহলে অবশ্যই শিক্ষা কার্যক্রমের দিকে আমাদের গভীরভাবে নজরদারি দারিতে আনতে হবে, এবং যেটা ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যে যদি মনে করা যায় যে ছাত্রছাত্রীদের আমরা আরও একটু ক্লাসের সংখ্যা বাড়াই দেবো যদি পরিবেশ সৃষ্টি হয়, তো অবশ্যই সেটা সম্ভব। সবাই যদি মনে করে যে আমরা ছাত্রদের শিক্ষার মান বা তাদের কিছু শিক্ষা দিতে চাই, সেটা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম মোহাম্মদ শরীফউদ্দিন বিশ্বাস সাহেবের সঙ্গে, উনি প্রধান শিক্ষক আলহাজ আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া সদর হাতিয়া। তো আমাদের এই আলোচনায় যে বিষয়গুলো সামনে উঠে এসেছে তা হচ্ছে যে আসলে শিক্ষার্থীদের এই শিক্ষার মান বাড়ানোর জন্য আরেকটু শ্রম দিতে হবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে ক্লাসে আসতে হবে, এবং এক্ষেত্রে ক্লাসের সংখ্যা তথা দুইটা শিফট যদি করা যায় তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকেই রেগুলার ক্লাসে আসতে পারবে। সেক্ষেত্রে তাদেরকে শিক্ষকদেরও হয়তো খুব বেশি প্রেশান হওয়া লাগবে, এবং শিক্ষার্থীরা শিক্ষকরাও যথাযথভাবে সেই ক্লাসে তাদেরকে মেনটেন করতে পারবে। পাশাপাশি এই ছাত্রছাত্রীদের মাধ্যমে করোনার ব্যাপারে আরও বেশি সজাগ করা এবং আরও বেশি সবাইকে এই স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে একটি মাধ্যম হয়ে তারা কাজ করতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।